জেক্সপো এবং ভোকলেট 2022 যে সমস্ত স্টুডেন্টসরা স্পট কাউন্সিলিং বা স্পট অ্যাডমিশনে অংশগ্রহণ করতে চাইছো, তাদের সকলের একটা কোয়েশ্চেন যে তোমাদের নোটিফিকেশনে মেনশন করে দেওয়া হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটরা শুধুমাত্র একটা সিঙ্গেল কলেজ চুজ করতে পারবে। 3 নম্বর পয়েন্টে বলে দেওয়া হয়েছিল যে ফর অ্যাডমিশন থ্রু স্পট কাউন্সিলিং ক্যান্ডিডেট মাস্ট ফর দেয়ার চয়েস ইন আ সিঙ্গেল পলিটেকনিক ইনস্টিটিউট ওনলি। এবার এখানে তোমাদের অনেকেরই প্রশ্ন যে একটা কলেজ তো সিলেক্ট করা যাবে, কিন্তু একটা কলেজে কি তোমরা মোর দ্যান ওয়ান ট্রেড রাখতে পারবে? সো এটার উত্তর আমার এই মুহূর্তে যেটা তোমাদের যে নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে সেখানে এই পয়েন্টটা দেখে আমার যেটা মনে হচ্ছে যে একটা কলেজের মধ্যে যদি ধরো সাপোজ এপিসি রায় পলিটেকনিক কলেজে ইলেকট্রিক্যালে 2টো সিট আছে, মেকানিক্যালে 2টো সিট আছে এবং সিভিলে 2টো সিট আছে, সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে সিঙ্গেল পলিটেকনিক কলেজ কিন্তু ব্রাঞ্চ তোমরা অনেকগুলো চুজ করতে পারবে। যদিও এই মুহূর্তে এই যে নোটিফিকেশনটা এখান থেকে স্পষ্ট কিছু উল্লেখ করা নেই যে কটা ট্রেড তোমরা সিলেক্ট করতে পারবে, তাহলে এখানে হয়তো মেনশন করে দেওয়া থাকতো যে ইন আ সিঙ্গেল পলিটেকনিক এন্ড ইন আ সিঙ্গেল ব্রাঞ্চ। তো সেটা যেহেতু মেনশন এখানে করে দেওয়া নেই, বা সিঙ্গেল ট্রেড বা সিঙ্গেল ব্রাঞ্চ বা ওয়ান পার্টিকুলার ওয়ান ব্রাঞ্চ এটা মেনশন এখানে যেহেতু করে দেওয়া নেই, সেহেতু আমার মনে হচ্ছে যে তোমাদেরকে কলেজ একটা সিলেক্ট করতে হবে, কিন্তু ট্রেড তোমরা একের বেশি রাখতে পারবে। যদিও কাউন্সিলের তরফ থেকে ফার্দার যদি কোনো নোটিফিকেশন আসে বা প্রসেসটা যখন হবে তখনই আমরা পার্টিকুলার জানতে পারবো যে স্টুডেন্টসরা একটা কলেজে একের বেশি ট্রেড বা একের বেশি ব্রাঞ্চ সিলেক্ট করতে পারছে কি পারছে না। যখন প্রসেস শুরু হবে আমি ডিটেইলস ভিডিও তোমাদেরকে দেব, বাট এখন এই মুহূর্তে এই যে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছিল সেটার যে 3 নম্বর পয়েন্ট, এখানে কিন্তু শুধুমাত্র সিঙ্গেল পলিটেকনিক ইনস্টিটিউট ওনলি বলে উল্লেখ করা আছে, সিঙ্গেল ব্রাঞ্চ বা সিঙ্গেল ট্রেড বলে কিছু উল্লেখ করা নেই।